আজকে রাজনীতি হচ্ছে কে হিন্দু কে মুসলিম, আপনি কি খাচ্ছেন আপনি কি পড়ছেন। ধর্মের রাজনীতি এমন জায়গায় ছড়িয়ে গেছে, আপনারা ভাববেন কোথায় চলে গেছে ধর্ম। আজকে স্কুলের বাচ্চারা, আপনারা সবাই, আমরা সবাই স্কুলে গেছি, আমরা আমাদের ছোটবেলায় স্কুলে কোনোদিনও ভাবতে হয়েছে আমার পাশে যে ছেলেটা বসে আছে বা আমার পাশে যে মেয়েটা বসে আছে সেটা হিন্দু না মুসলিম? কোনোদিনও ভাবিনি, কোনোদিনও ভাবিনি। আমি ছোটবেলায় স্কুলে যখন ছিলাম, কেন আমার বন্ধু যে মুসলিম তার ঈদে কেন খেতে যাচ্ছি, কোনদিন এটা ভাবিনি। আমার দুর্গা পুজোয় আমার দিওয়ালিতে আমি তাদেরকে কেন ডাকছি। কিন্তু আজকে ধর্মের রাজনীতি এতটা গভীর হয়ে গেছে যে 4, 5, 6, 7 স্ট্যান্ডার্ড বাচ্চাদেরকে এরকম বোঝে কে হিন্দু কে মুসলিম, কার সঙ্গে বন্ধুত্ব করা উচিত কার সঙ্গে বন্ধুত্ব করা উচিত না। এইটা দোষ শুধু রাজনীতি নয়, আমাদেরও। কেমন আছেন? প্রথমে আপনাদের সকলকে হাত জোড় করে ধন্যবাদ জানাতে চাই, কারণ আজকে ভীষণ ভীষণ গরম, প্রচন্ড গরম, তার সত্ত্বেও আপনারা এসছেন। এবং যারা এখানে শেল্টার পানি বাইরে দাঁড়িয়ে আছেন, আমি আমার দলের পক্ষ থেকে আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে হাত জোড় করে মাথা নিচু করে অনেক 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 ধন্যবাদ। এইটা পুরোপুরি দলের প্রতি আপনাদের ভালোবাসা, দলের প্রতি আপনাদের বিশ্বাস, এবং সর্বোপরি আমাদের নেত্রী আমাদের দিদির প্রতি আপনাদের ভালোবাসা আপনাদের বিশ্বাস, এটার জন্য আরেক অসংখ্য ধন্যবাদ। আজকে বেশি কথা বলবো না, আজকে যার কথা শোনার জন্য আমরা সবাই অপেক্ষা করছি, তিনি বলবেন আমাদের জননেত্রী আমাদের দিদি আমাদের মুখ্যমন্ত্রী। তো বেশি বলবো না, এটাই বলবো আমাদের এখানে 25শে মে নির্বাচন, আমি দ্বিতীয়বারের জন্য আমার দিদি আমাকে সুযোগ করে দিয়েছে, তার জন্য দিদিকে অসংখ্য ধন্যবাদ। অনেকগুলো ধন্যবাদ দেওয়া আছে দিদিকে এই মঞ্চ থেকে, কিন্তু আপনাদের একটা কথা বলি তার আগে, যে এই নির্বাচনটা 2024 নির্বাচনটা উন্নয়ন নিয়ে হওয়া উচিত। কোন দল কোন দলের মুখ্যমন্ত্রী যে মানুষকে ভালো রেখেছে তার প্রতি হওয়া উচিত। আমি এটুকু বলবো, আমি আমার দলের হয়ে এই কিন্তু আমার দ্বিতীয়বার, আমাদের নেত্রী আমাদের মুখ্যমন্ত্রী গত 13 বছর ধরে বাংলাকে বাঁচিয়ে রেখেছে, আগলে রেখেছে, এবং সবচেয়ে বেশি দরকার শান্তিতে রেখেছে। কিন্তু আজকে রাজনীতি হচ্ছে ধর্ম নিয়ে, কে হিন্দু কে মুসলিম এইটা নিয়ে রাজনীতি হচ্ছে। আমি আপনাদেরকে একটা প্রশ্ন করবো, এই নির্বাচনটা কিসের নির্বাচন? যে জিতবে যেটা বা কতগুলো মন্দির হবে সেটা, না কতগুলো মসজিদ হবে সেটা নির্বাচন? না, এই নির্বাচনটা হচ্ছে জেতার পর কে কতগুলো হসপিটাল করবে, কে কতটা স্কুল করবে, কে রাস্তাঘাট করবে, কে মানুষকে বাঁচিয়ে রাখবে, কে মানুষকে শান্তিতে রাখবে, সে হিন্দু হোক মুসলিম হোক শিখ হোক ইসাই হোক যে কোনো ধর্মের হোক, এইটাই আমাদের ধর্ম, এইটাই জনপ্রতিনিধির ধর্ম, এইটা সমস্ত পলিটিক্যাল পার্টির ধর্ম হওয়া উচিত। কিন্তু না, আজকে রাজনীতি হচ্ছে কে হিন্দু কে মুসলিম, আপনি কি খাচ্ছেন আপনি কি পড়ছেন। ধর্মের রাজনীতি এমন জায়গায় ছড়িয়ে গেছে, আপনারা ভাববেন কোথায় চলে গেছে ধর্ম। আজকে স্কুলের বাচ্চারা, আপনারা সবাই, আমরা সবাই স্কুলে গেছি, আমরা আমাদের ছোটবেলায় স্কুলে কোনোদিনও ভাবতে হয়েছে আমার পাশে যে ছেলেটা বসে আছে বা আমার পাশে যে মেয়েটা বসে আছে সেটা হিন্দু না মুসলিম? কোনোদিনও ভাবিনি, কোনোদিনও ভাবিনি। আমি ছোটবেলায় স্কুলে যখন ছিলাম, কেন আমার বন্ধু যে মুসলিম তার ঈদে কেন খেতে যাচ্ছি, কোনদিন এটা ভাবিনি। আমার দুর্গা পুজোয় আমার দিওয়ালিতে আমি তাদেরকে কেন ডাকছি। কিন্তু আজকে ধর্মের রাজনীতি এতটা গভীর হয়ে গেছে যে 4, 5, 6, 7 স্ট্যান্ডার্ড বাচ্চাদেরকে এরকম বোঝে কে হিন্দু কে মুসলিম, কার সঙ্গে বন্ধুত্ব করা উচিত কার সঙ্গে বন্ধুত্ব করা উচিত না। এইটা দোষ শুধু রাজনীতি নয়, আমাদেরও। কারণ যারা ধর্মে রাজনীতি করছে তাদের হাতে আমরা শক্ত করে চলেছি, এইবার সেটা না। এবার যে মানুষকে বাঁচিয়ে রাখবে, যে মানুষকে শান্তিতে রাখবে, তারই হাত শক্ত করা উচিত। ঠিক আছে, চলছে না? আমি বেশি দূরে যাব না, 2021 যখন আমরা নির্বাচনের প্রচার করছিলাম, দিদি একটা প্রকল্প নিয়ে এলো, তার নাম ছিল লক্ষ্মী ভাণ্ডার স্বাস্থ্য সাথী। আপনারা সবাই জানেন নির্বাচন আগে বড় বড় নেতারা তার শুধু প্রতিশ্রুতি দেয়, ভোট নেয়, ভোটটা নিয়ে চলে যায়, কি প্রতিশ্রুতি দিয়েছে কি কথা দিয়ে সেটা কোনোদিনও রাখেন না। কিন্তু আমাদের নেত্রী
যেই প্রকল্পটা 2021 দিয়েছিলেন নির্বাচনের আগে, লক্ষ্মীর ভাণ্ডারের মতন প্রকল্প, স্বাস্থ্য সাথীর মতন প্রকল্প, আপনারা বিপুল ভোটে জিতিয়েছেন। প্রথমবার তৃণমূল কংগ্রেস 200 পার করেছিল এবং তিনি তৃতীয়বারের জন্য যখন মুখ্যমন্ত্রী হলেন, 3 মাসের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটা বাস্তবিক করেছিলেন। সে কথা দিয়ে পালিয়ে যাননি, যেতে পারতেন, কারণ আপনারা 200 বেশি সিট দিয়েছিলেন, তিনি কথা নাও রাখতে পারতেন, কিন্তু তিনি সেটা করেননি। তিনি যা যা কথা দিয়েছেন, যা যা প্রতিশ্রুতি দিয়েছেন, সবকটা রেখেছেন। এবার আপনারা বলুন, ভোটটা কাকে যাবে? যারা হিন্দু মুসলিমের রাজনীতি করে, না যে সুপার স্পেশালিটি হসপিটাল বানাচ্ছে, যে স্কুল বানাচ্ছে, হাই স্কুল বানাচ্ছে, ITI কলেজ বানাচ্ছে, সরকারি কলেজ বানাচ্ছে, রাস্তাঘাট থেকে আরম্ভ করে সমস্ত কিছু, ভোটটা তাকে যাওয়া উচিত। আমি দিদিকে আরেকটা কারণের জন্য ধন্যবাদ জানাবো, যেহেতু এটা ঘাটাল লোকসভা কেন্দ্র, আমরা এখন বিগলাতে আছি, ঘাটালের দীর্ঘদিনের সমস্যা, ঘাটাল লোকসভা কেন্দ্রের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এইখানে অতিরিক্ত বৃষ্টি হলে বন্যা চলে আসে, অতিরিক্ত বৃষ্টি হলে পৃথিবীতে বন্যা হয়, কিন্তু ঘাটালটা একটু অন্যরকম, কারণ পৃথিবীতে যখন বন্যা তার হাঁটু অব্দি জল থাকে, কিন্তু ঘাটাল লোকসভা কেন্দ্র যখনই অতিরিক্ত বৃষ্টি হয় তখন এক তারা অব্দি জল চলে যায়, ঘরটি ঘর ডুবে যায়, মানুষ মারা যায়, ফসল নষ্ট হয়ে যায়, ক্ষতি হয়, আর সেই জলটা মাসকে মাস থাকে। আমি দিদিকে কথা চেয়েছিলাম, দিদি যদি ঘাটাল মাস্টার প্ল্যানটা যদি হয়, দিদি এক কথায় হ্যাঁ বলেছেন, এবং ঘাটাল মাস্টার প্ল্যান যেটা 100 বছরের আইকনের স্বপ্ন, স্বাধীনতার আইকনের স্বপ্ন, আমাদের নেত্রী সেই কথাটা রেখেছে, এবং আগামী দিনে ঘাটাল মাস্টার প্ল্যানের যে স্বপ্নটা, যেটা কত ঘাটালবাসী হবে বলে চলে গেছে দেখতে পাননি, এবারে সেটা বাস্তবিক হতে চলেছে দিদির হাত ধরে, তৃণমূল কংগ্রেসের হাত ধরে, রাজ্য সরকারের হাত ধরে। এবারে আপনারা বলুন, যে ভোটটা কাকে দেবে? যে মানুষকে নিয়ে ভাবে, যে মানুষকে ভালো রাখে, যে মানুষকে শান্তিতে রাখে, তাকে কে হিন্দু কে মুসলিম সেটা বলতে হয় না, সে পুজোতেও যায়, সে ঈদেও যায়, সে ক্রিসমাসে ক্রিসমাসেও যায় চার্চে, রাজনীতি তাই হওয়া উচিত, তাই না? আমার মনে হয় কোন রাজনীতির ভিড়ের কোন নিজস্ব ধর্ম হওয়া উচিত না, একটাই ধর্ম হওয়া উচিত, একটাই ধর্ম হওয়া উচিত, সেই ধর্মের নাম হচ্ছে মানব ধর্ম, যে মানুষকে ভালো লাগবে। তো আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা যেই দলে বিশ্বাসী হোক না কেন, কিন্তু ভোটটা আপনাদের, যেই দল যেই পার্টি যেই নেত্রী, যে মানুষকে ভালো রাখবে, অ্যাপার্ট ফ্রম আপনি হিন্দু না মুসলিম না শিখ না সাই, সেইটাকে না ভেবে তাকে ভোটটা দেওয়া উচিত। আমি আমি ধন্যবাদ জানাবো দিদিকে আরেকবারকে আমাকে এই সুযোগটা করে দেওয়ার জন্য। আমি আপনাদেরকে রাজনীতি বোঝাতে পারবো না, আপনারা আমার চেয়ে অনেক বেশি রাজনীতি বোঝেন। 25 মে নির্বাচন, আমি বিশ্বাস করি ঘাটাল লোকসভা কেন্দ্রে যদি উন্নয়ন নিয়ে ভোট হয়, যে প্রতিশ্রুতি দিয়ে দেয় যে করে তাকে নিয়ে যদি ভোট হয়, যদি মানুষকে শান্তিতে রাখার যদি ভোট হয়, মানুষকে ভালো রাখার যদি ভোট হয়, যদি স্কুল কলেজ রাস্তাঘাট নিয়ে যদি ভোট হয়, আমি জানি ঘাটাল লোকসভা কেন্দ্রে একটা ভোটও তৃণমূল কংগ্রেসের বাইরে পড়বে না, এটা আমি সুনিশ্চিত। এবারে আপনারা জনতাই হচ্ছে ভগবান, আপনারাই হচ্ছে কে দেশকে ভালো রাখবে। এই এই নির্বাচনটা কিন্তু বিধানসভা নির্বাচন নয়, এই নির্বাচনটা হচ্ছে দেশটিকে ভালো রাখবে। আজকে আপনারা জানেন দেশের চাকরির অবস্থা কতটা খারাপ, স্বাধীনতার পর দেশে এত খারাপ অবস্থা চাকরি কোনোদিনও হয়নি, এটা প্রথমবার হতে চলেছে। গ্যাস তেল ডিজেল পেট্রোলের যেভাবে দাম বেড়েছে, এটা আগে কোনোদিনও হয়নি। জিনিসপত্রের দাম যেভাবে বেড়েছে, সেটা আগে কোনোদিনও হয়নি। এবং আপনারা শুনলে অবাক হবেন যে দেশের উপরে ঋণ আজকে যে জায়গায় দাঁড়িয়েছে, সেইটাও স্বাধীনতার পর এত বড় ঋণ কেউ নেয়নি, কোন সরকার নেয়নি। এবারে আপনারা বলুন কাকে ভোটটা দেবে? 25 মে নির্বাচন, আমি বেশি সময় নেব না, যার কথা শোনার জন্য আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি তাকেই মাইকটা দেবো, কিন্তু তার আগে বলবো কে 25 মে নির্বাচন, নিজের ভোটটা নিজে দেবেন। এবং আবার বলছি, যেই মানুষটা বাংলাকে গত 13 বছর ধরে আগলে রেখেছে, যতই বিপদ আসুন না কেন সামনে রেখেছে, তার প্রতি ভোটটা যাওয়া উচিত।